হাই বন্ধুরা এই দুঃখের দিনে আমি আর আপনাদেরকে বিরক্ত করব না বেশি কথা বলবো না যতটুকু কথা বলার দরকার কিছুদিন আগে ছিল এনআরসি এখন হয়েছে করোনা অর্থাৎ করোনাতে মানুষ প্রচুর মানুষ মারা গিয়েছে ইতিপূর্বে আমরা টিভি বা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি এবং আমাদের সরকার আমাদেরকে প্রচুর হেল্প করছে যেমন বাইরে বেরোতে বারণ করছে কিসের জন্য আমাদের ভালোর জন্য সরকাররা মনে করলে ওরা আমাদের চেয়ে প্রচুর পয়সাওয়ালা ওরা মনে করলে ওরা বাড়িতে ওদের ফ্যামিলি নিয়ে বসে যেতে পারে ওদের গার্ড নিয়ে সিকিউরিটি নিয়ে বসে যেতে পারে সাধারণ মানুষের কথা ভাবত না এবং হাতে পায়ে ধরে অনুরোধ করতো না যে আপনারা বাইরে বেরোবেন না এবং আমাদের প্রশাসন এনারাও কিন্তু আমিও লক্ষ্য করেছি আমি একদিন দোকান খুলেছিলাম আমাদেরকে এসে বলছিল। ভাই দোকান বন্ধ করো ভালোভাবে বলছে এবং ওরা সরকারের সরকারের লোক ওরা ভালোভাবে বলে যাচ্ছে মানে অনেক কিছু হতে পারে দেশটা আমাদের ভুলের জন্য দেশটা শেষ হয়ে যেতে পারে সেই জন্য বলছি বন্ধুরা আপনারা ঘরে থাকুন নিরাপদ থাকুন এবং কোনো সমস্যা যদি হয় সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করুন আপনাদের নিকটবর্তী স্থানীয় যেসব পুলিশ প্রশাসন বা ডক্টর রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করুন এবং সরকার থেকে তো টোল ফ্রি নাম্বার দিয়েছে কম বেশি করে সবাই পেয়েছে আপনারা একটু দেখুন কি করলে হয় আমরা চাই আমাদের দেশটা গড়তে আমরা চাচ্ছি না যে ভাঙতে আমরা অনেকেই লকডাউন পালন করছি না যেমন আমি দেখেছি আমাদের বাড়ির সামনে এখন বাজার বসেছে অর্থাৎ আমাদের সামনে স্কুলের বাদা বাজার বসেছে কিন্তু সকালে করোনা ওরা কিভাবে যে করোনা বেলা এগারোটায় ঘুম থেকে ওঠে তা তো না বেলা এগারোটা পর্যন্ত লোকের এত ভিড় আমরা ধারণা করতে পারি না আমি আমার বাড়িতে বসে বসে দেখি আমার বাড়ির সামনে বাজার বাড়িতে বসে বসে শুধু একটাই জিনিস লক্ষ্য করি এরা কীভাবে যে করোনাকে কি ছেলে খেলা বলে ভাবছে বাড়ির সামনে বাজার বসেছে দেখছি প্রতিটা মানুষ গায়ে গায়ে চলছে গায়ে গায়ে আছে কেন আমরা কি আমাদের জায়গাটা কি ঠিক রাখতে পারি না এই আমার থেকে আমার বাড়ির লোকের তো হতে পারে বা আমার বাড়ি না হতে পারে আমার পাশাপাশি অন্যান্য লোকের তো হতে পারে বা সারা দেশে তো ছড়িয়ে যেতে পারে বা নিজের নিজের গ্রামকে তো হতে পারে নিজের গ্রামেও তো হতে পারে সেই জন্য বলছি আপনার একটু নিরাপত্তা বজায় রাখুন নিজেদেরকে একটু সাবধানে রাখুন বুঝতে পারছি সকল অসুবিধা হচ্ছে আপনি কি ভাবছেন আমার অসুবিধা হয় না আমরাও বাড়িতে ডাল ভাত খাচ্ছি কিছু করার নেই ভাগ্যটা আমাদের এই জায়গায় নিয়ে এসেছে জানি না কতদিন চলবে যতদিন চলুক না কেন তার মধ্যে থেকে একটাই আনন্দের কথা বা সুখের কথা বলবো প্রতি বছর আমি এই চৈত্র মাসের শেষ তারিখে আমি একটা ভিডিও পোস্ট করি সেটা আমার জন্মদিন উপলক্ষ করে ভিডিও এবং সেই জন্মদিনটা পালন করতে পারলাম না আমি অনেক আশাও করেছিলাম কিন্তু আশাটা পূরণ হলো না কারণ আপনারা জানেন আমি প্রত্যেক বছর ভিডিও আপলোড করি পয়লা বৈশাখের দিন অর্থাৎ একলা বৈশাখ আমার জন্মদিন এবং সেই দিনকে বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠানও হয় কিন্তু এবছর এই এর মধ্যে দিয়ে অনুষ্ঠানও হলো না দেখতে দেখতে চব্বিশ বছর পূর্ণ হলাম কিন্তু চব্বিশ বছর পূর্ণ হয়েও আমরা অনুষ্ঠান করতে পারলাম না কিন্তু কিছু করার নেই আমি চাই আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং নিজেরা নিজেদের খেয়াল রাখুন কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসন ডক্টরের কাছে যান এবং আপনারা পারলে টোল ফ্রি নাম্বারে কল করে ওদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা গুজব কিন্তু রাটাবেন না অনেকে দেখছি করোনা হয়নি কোনো লোক কলকাতা থেকে গিয়েছে সে টেস্ট করে গিয়েছে তাকে বলছে বাড়ি থেকে বের করে দাও একে রেখো না চোদ্দ দিন এই জায়গা রাখো তারা পুলিশ প্রশাসনের ফোন করে ডিস্টার্ব করছে এটা যদি আপনার বাড়িতে কারোর হয় সেই জন্য বলছি ওরা তো সার্টিফিকেট দেখাচ্ছে বা কোনো কিছুই করছে তার শর্তেও একটা মানুষ দেখলাম খবরে দেখছিলাম সুসাইড করলো অপমান সহ্য করতে পারলো না সুসাইড করলো হ্যাঁ বন্ধুরা সুসাইড করছে মানুষ সেই জন্য বলছি বন্ধুরা আপনারা নিজেরা নিজেদের খেয়াল রাখুন গুচপ কেন রটাচ্ছেন আমি দেখেছি অনেকে দেখেছি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট বক্সে ভালো কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে আরে আমরা দেখি না খারাপগুলো ওদেরকে কি আমরা ভালো করতে পারি না অবশ্যই ভালো করতে পারি তার সমস্যা কিছু হচ্ছে সমস্যার সমাধান করব সেটুকুই তো কিন্তু তাই বলে নয় যে আমি ওকে নিয়ে এত হ্যারেজ করব। এটা করা উচিত না কারণ উনি যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে আপনি থেকে দেখুন আপনার কতটা কষ্ট হয় সেই জন্য বলছি বন্ধুরা কারোর কষ্ট শেয়ার না করতে পারেন কারোর কষ্টটাকে নিয়ে কোনো দিন হেয়ালি করো না এবং আরেকটা কথা সব দিকের মধ্যে দিয়ে একটাই কথা বলতে চাচ্ছি আপনারা বাড়িতে থাকুন সুস্থ থাকুন বাইরে বেরোলে মাস্ক পরে বেরুন না বেরোলে পুলিশ প্রশাসন খুবই এখন বাস্তবেক্ষেপে রয়েছে অনেকের অনেক বারণ করছে লকডাউন মানছে না দেখে ওরাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে ওরা কিন্তু আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে আর সেই জন্য বলছি বন্ধুরা একটু দেখুন আপনারা কি করলে আপনারা আমরা সবাই মিলে দেখি না দেশটাকে নিজেদের দেশটাকে একটু করোনা মুক্ত করতে পারি কি না এটুকুই বলার ছিল আর অন্য কিছু না যতটুকু মুখে এসেছিলো ততটুকু বললাম মনে থেকে যে কথাটুকু বললাম সে কথাটুকুই যেন আপনাদের কাছে যদি কাজে না লাগে কাজে লাগবে না এটা আশা করি কিন্তু আগেও আমি বলেছিলাম করোনা নিয়ে ভিডিও করেছিলাম এবং আমি ফেসবুকে পোস্ট করেছি কিন্তু এখন আমি ইউটিউবে পোস্ট করলাম কারণ দেশে এখন কিন্তু করোন অবস্থা আমরা যদি না আমাদের দেশকে যদি না রক্ষা করি কেউ রক্ষা করতে পারবে না পুলিশ প্রশাসন তারা তাদের জায়গাতে রয়েছে ডাক্তার ডাক্তারের জায়গাতে রয়েছে সরকার সরকারের জায়গাতে রয়েছে আমরা সাধারণ মানুষ আমরা মাঠে ঘাটে রাস্তাতে সব জায়গায় আমরা আগেকার মতো স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছি আমরা ভাবছি যে করোনা বেলা এগারোটার পরে ছাড়া আসে না এটা কিন্তু বাস্তবে ভুল কথা কারণ করোনার কি আবার কি ওদের কি ঘুম পায় না কি না ঘুম থেকে উঠবে ওটা তো একটা ভাইরাস সেই জন্য বলছি আপনারা একটু নিরাপত্তা থাকুন একটু যা করবেন একটু নিজেদের সংসারটাকে বাঁচান আর নাহলে কিছু করার নেই থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য জানি না কতটুকু ভালো লাগলো